আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো হলো পালং শাক। পালং শাক হলো ডাল দিয়ে রান্না করব। তার জন্য আমার যা যা লাগছে আমি সব কিছু নিয়ে নিয়েছি। ফার্স্টে আমি ধুয়ে পালং শাক রেখেছি, তারপর আমি মসুরির ডাল রেখেছি, এখানে টমেটো রেখেছি 1 কাপ, কাঁচামরিচ রেখেছি, ধনে পাতা, আর ওখানে আছে ফ্রোজেন আম, আর এখানে আছে অয়েল পরিমাণ মতো, আর এখানে আছে কিছু রসুন কুচি, আর কিছু হলুদ, আর লবণ, আর আদা কুচি, আর একটু আমি পাঁচফোড়ন দেবো। আমি অলরেডি এখানে ডালটা ভিজিয়ে তারপরে ধুয়ে সুন্দর করে জাল দিয়ে রেখেছি। এখন আমি এই ধুয়ে রাখা পালং শাকগুলো ডালের মধ্যে দিয়ে দেবো। আমি আমার পালং শাকগুলো ডালের সাথে দিয়ে দিয়েছি। এখন এগুলো একটু 5 মিনিট আমি সিদ্ধ করে নেব। আর এখানে আমি আরেকটা ফ্রাই প্যানে এটা বাগার দিব, তার জন্য আমার যা যা লাগতেছে। আমি ফ্রাই প্যানটা অলরেডি গরম করে নিয়েছি, এখন আস্তে আস্তে করে আমি তেল দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, সেটা ঢেলে দেব। আমি আদা কুচি গুলো দিয়ে দেবো, আদা কুচি, তারপরে লবণ, যা যা আমি নিয়েছি পরিমাণ মতো ভালো করে মিক্স করে নেব। আর এদিক দিয়ে আমি আমার পেঁয়াজগুলো ভালো করে বেরেস্ট করে নেব। এখানে চাইলে আপনারা 2টা শুকনো মরিচ দিতে পারেন, যে ঝাল খান বেশি সে দিবেন, আর যে খান না সে দিবেন না। আমি 2টা দিব। আর এদিক দিয়ে এটা ভালো করে বলক খেয়ে নেব। বলক খেয়ে খাওয়ানোর পরে আমি এই বেসের সাথে এই ডালগুলো মিক্স করে দেব। দেখেন মাংস কামড় পেঁয়াজগুলো বেসটা হয়ে গেছে। এখন আমি এই ডালগুলো পালং শাক রান্না করে